গত 24 ঘন্টার মধ্যে নমুনা সংগৃহীত হয়েছে 1804 এবং পরীক্ষা করা হয়েছে পূর্বের নমুনা সহ 1905টি এবং অদ্যাবধি 13,128টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আমাদেরকে আমাদের গত 24 ঘন্টায় আক্রান্ত এবং মৃত্যুর যে তথ্য সেটি জানাব। গত 24 ঘন্টায় সংক্রমিত মোট ব্যক্তির সংখ্যা 209 জন এবং সর্বমোট আক্রান্ত ব্যক্তি 1012 জন। গত 24 ঘন্টায় দুঃখের সাথে জানাচ্ছি, গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 7 জন এবং আমাদের সর্বমোট মৃত্যু সংখ্যা দাঁড়ালো 46 জন। সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। গত 24 ঘন্টায় আমাদের কোনো সুস্থ ব্যক্তি বাড়ি ফিরে যাননি, তবে সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 42 জন। আমাদের হটলাইনের তথ্য আপনাদেরকে জানাবো। স্বাস্থ্য বাতায়ন 1-6263, এই হটলাইনে আমরা গত 24 ঘন্টায় কল পেয়েছি 53,252টি এবং অদ্যাবধি আমরা এই 1-6263 এই নাম্বারে কল পেয়েছি 17,58,774টি। 333 এই নাম্বারে গত 24 ঘন্টায় আমরা ফোন পেয়েছি 37,126টি এবং অদ্যাবধি 333 এই নাম্বারে আমরা ফোন পেয়েছি 438,803টি। IDCR এর হটলাইনে যেটা 10655 এবং 10194433222 এই নাম্বারে গত 24 ঘন্টায় কল এসেছে 2,945টি এবং অদ্যাবধি IDCR এর হটলাইনে ফোন এসেছে 1,26,485টি এবং আমাদের মোট কল 24 ঘন্টায় 93,323টি। অদ্যাবধি আমরা মোট কল রিসিভ করেছি 23,24,062টি। গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে আছে 5,083 জন, কোয়ারেন্টাইনে আছেন 90,581 জন। গত 24 ঘন্টায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন 429 জন এবং অদ্যাবধি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন 2,618 জন। মোট কোয়ারেন্টাইনে আছে 5,512 জন এবং অদ্যাবধি আছে 93,199 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন মুক্ত হয়েছে 1,039 জন এবং অদ্যাবধি কোয়ারেন্টাইন মুক্ত হয়েছে 64,315 জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইন আছেন 26,752 জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে 2,132 জন। সারা দেশে 64 জেলার সকল উপজেলা ও জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে 488টি প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইনের সেবা প্রদান করা যাবে 26,352 জনকে। গত 24 ঘন্টা আইসোলেশনে আছেন 89 জন এবং বর্তমানে আইসোলেশনে আছেন 383 জন। আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন গত 24 ঘন্টায় 5 জন, অদ্যাবধি আইসোলেশন থেকে মুক্ত পেয়েছেন 4,042 জন। আমাদের মোট আইসোলেশন শয্যা আছে 7,693টি, ঢাকা মহানগরীতে 1,550টি এবং ঢাকা শহরের বাইরে দেশের বিভিন্ন হাসপাতালে আছে 6,143টি।
এই সকল হাসপাতাল মিলে আমাদের আইসিইউ সংখ্যা আছে 192টি এবং ডায়ালাইসিস ইউনিট আছে 40টি। এবার আমি আমাদের আপনাদের আমার পরিচয়টা দিয়ে নিই। আমি এতক্ষণ কথা বললাম অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর।